যিশু নামে সকলকে আরেকটিবার শুভেচ্ছা জানাই। প্রভু যিশু তার সত্যের মধ্য দিয়ে আজকে আমাদের আরেকটিবার তার অনুগ্রহের তলায় এনেছেন। তাই প্রভু এবং মহান পিতা পরমেশ্বরকে আমরা দুহাত তুলে ধন্যবাদ জানাই। আজকে আমাদের জীবনে অনেক কিছুর মাঝে প্রভুকে পাওয়া এক পরম বিষয় এবং আনন্দের। হ্যাঁ, আজকে আমাদের প্রভুর এরকমই একটা ঘটনা 2000 বছর আগে পরিবর্তন করে দিয়েছিল আমূল জীবন এক নারীর। সেই তার লজ্জার জীবনকে, সমস্ত লজ্জাহীনের জীবনে পরিণত করেছিল যিশুর ভালোবাসা। আর তাই আজকে আমরা তার সেই ভালোবাসার এবং লজ্জার জীবন থেকে, লজ্জাহীনতায় এক নতুন দিশার জীবনে যে যিশু এনেছিল তার সমস্ত পাঠ্য করব। হ্যাঁ, যিশু সেই যোহনের 8 অধ্যায় যদি দেখি, তার কাছে সমস্তভাবে লোকেরা নিয়ে এসেছে এক ব্যভিচারী নারীকে যিশুকে পরীক্ষার করার জন্য। সেই অবস্থায় যিশু তিনি মাথা নিচু করে লিখছিলেন এবং এসে তাকে বললেন, ইহুদি জাতির নেতারা, যে আমাদের ধর্মীয় নিয়মে বলে যে একে পাথর ছুঁয়ে মারা হোক, কারণ তিনি ব্যভিচার করেছেন। অবশ্যই এটা সত্যি যে তাকে পাথর ছুঁড়ে মারাটাই সমীহ। আর তাই যিশু সেদিন প্রথমে তাদের কোনো উত্তর দেননি। সেই ব্যভিচারীর মহিলা, তিনি স্তব্ধ হয়ে গেছেন, তার দিন বোধহয় শেষ। লজ্জায় সমাজের যেখানে যিশু দাঁড়িয়ে, সেই দ্বার প্রান্তে প্রত্যেকের মাঝে তিনি দিচ্ছিলেন সেই শিক্ষা, সারা সমাজের অবস্থানে সেই নারীর শূন্য হৃদয়, পাপের আধারে পরিপূর্ণ এক বিচারের প্রত্যাশায় মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে। আর সেই অবস্থায়, হ্যাঁ সেই অবস্থায় যিশু কি উত্তর করলেন জানেন? যিশু সেই ইহুদি নেতাদের সোজায় তাকিয়ে বললেন যে তোমাদের মধ্যে যে নিষ্পাপ, সে প্রথম এসে এক এক পাথর মারুক এনাকে। একথা শোনার পর সকলে এক এক করে বেরিয়ে যেতে লাগলেন। আর সেই মুহূর্তে মাঝখানে যেই লজ্জা নিয়ে নারীটা দাঁড়িয়েছিল, তাকে যিশু প্রশ্ন করলেন, তোমায় যারা দোষী সাব্যস্ত করেছিল তারা কোথায়? সেই মুহূর্তে মহিলা লজ্জায় কুঁকড়ে গেছেন, উত্তর দেবেন কি? তিনি বললেন, কেউ করেনি, আমাকে আর দোষী। যিশু তখন বললেন, যাও যাও, এখন থেকে আর পাপ করো। যিশু বলছেন, আমি সেই আলো যা জীবন দেয়। সেই মহিলা লজ্জায় মাথা নিচু সমাজের মুখে, কিন্তু যিশু তার জীবনে এক আলোর জীবন এনেছে। আসুন প্রার্থনা যাই। যিশু, তোমাকে ধন্যবাদ জানাই, তুমি যে আমাদের তোমার সত্যের মাঝে দাঁড় করিয়েছো। আমাদের সাহায্য করো প্রভু যিশু,
তুমি যা বলতে চাও আজকে তা যেন আমি শ্রবণ যোগ্য করতে পারি। সেই লজ্জাহীন জীবন থেকে, যে লজ্জার জীবন থেকে যে লজ্জাহীনতা এনেছিলে, আমাদের সাহায্য করবো আমাদের জীবনের সমস্ত লজ্জা যাতে তোমার চরণ দিয়ে এই পবিত্র বাক্য তোমার গৌরবের জন্য আমরা শ্রবণ করতে পারি এবং গ্রহণ করতে পারি, প্রার্থনা যিশু নামে, আমেন। আমরা দেখছি যিশুর একটাই তার প্রতি কথা ছিল যে যাও আর পাপ করো না। হ্যাঁ, এটা যিশুর এই মহিলার প্রতি তাকে সমস্তভাবে ছেড়ে দেওয়ার আগে এ কথাই বলেছেন, কারণ তিনি বলেছিলেন যাও আমি আর তোমাকে দোষী করি না, কেউ যদি দোষী না করেন। দেখুন আজকে সমাজ ব্যবস্থায় আমরা সকলেই ভাবি সকলেই ভালো এবং সকলেই ভাবি আবার এ খারাপ উনি খারাপ, একে অপরের দিকে আমাদের অভিযোগ নিয়ে চলার অভ্যেস রয়েছে। আর তাই যিশু এক নতুন শিক্ষার মধ্যে দিয়ে নিয়ে যায়। আজকের আমাদের বিষয় লজ্জাহীন জীবন। যিশুর মধ্যে আমরা যারা আছি তাদের জীবনের লজ্জাহীন জীবন, তারা ভয়ের জীবনে বাঁচি না, বাঁচি সত্যের স্বাধীনতায়। হ্যাঁ, আজকের এই বিষয়, আমরা ভয়ের জীবনে লজ্জার জীবনে বাঁচি না, বাঁচি সত্য স্বাধীনতার সেই জীবনের মধ্যে। আর তাই যিশু সেই মহিলার জীবনে বলেছিলেন পাপ করো না, পাপ করো না। পাপ একটা এমন বিষয় আমরা শুনতে চাই না, আমরা দু কান ভরে দিই। কিন্তু আমরা জানি যে যারা যিশুকে গ্রহণ করেছে কি করেনি, তাদের একটা প্রতিনিয়ত অভ্যেস আছে, নানান ধরনের ছোট ছোট বিষয়ে আমরা নিজেদের জীবনে ভুল ভ্রান্তি পাপের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করি এবং সেটা জেনে ইন্টেনশন। আর তাই এখানে বড় এক আমাদের বিষয়, আমরা জানি যে আমাদের জীবনে নানানভাবে প্রতিদিন আমাদের জীবনে মিথ্যাচারের মধ্যে চলার চেষ্টা করি, যেমন অফিস কামাই করি কারণ বলি আমি ভালো ছিলাম না, হয়তো আমি বাড়িতে বসে কাটিয়েছি বা বাড়ির কোনো কাজ ছিল করেছি। অনেক সময় অফিসে দেরি হলে বলে যাই ট্রাফিকে হয়েছে, বাস পাইনি বা রাস্তায় একজন কারোর সাথে দেখা হয়ে গেছে, অনেক কিছু। আবার এও হয় যখন আমরা কোনো রকম প্রয়োজনে কোনো কাজে যেতে চাই, ব্যাংক বা কোনো অফিসিয়াল কাজে, সেখানে আমরা গিয়ে বলি যে আমার কাজটা করে দিন তাড়াতাড়ি কাজ করার জন্য, নানান ধরনের আমরা বাহানা করি, মিথ্যে কথা বলি কাজটা তাড়াতাড়ি পাওয়ার জন্য, যে দেখুন আমি অসুস্থ ছিলাম, আমি বাইরে ছিলাম, আমি আসিনি। হতে পারে সেটা সত্যি, আবার অধিকাংশ ক্ষেত্রে মিথ্যে, কাজটা আদায় করার জন্য আমরা করি। বাচ্চারা এরকম করে, এমনকি আমাদের জীবনে অনেক জায়গায় লাইনে দাঁড়াতে হয়, আমরা আগে প্রায়োরিটি যাওয়ার জন্য অনেক সময় অজুহাত দাঁড় করিয়ে দিই। বাচ্চারাও এরকম বলে, কি বলে বাচ্চারা, যে আমার বাড়ির কাজ হয়নি যখন টিচার ধরে, না আমি অসুস্থ ছিলাম, আমার মা অসুস্থ ছিল, অথবা আমাকে কেউ সাহায্য করেনি, অথবা আমি একটা বার্থডে বা জন্মদিনে গিয়েছিলাম, বা আমার বাড়িতে কেউ আত্মীয় এসেছিল, এরকম অনেক অজুহাত দিই। এমনকি আমরা যখন মার্কেটে যাই, বার্গেন করি সস্তা পাওয়ার জন্য, অনেক মিথ্যা কথা তখন বলি যে জিনিসটা ক্রয় করব তা সস্তাভাবে পাওয়ার জন্য। আর তাই আমাদের অনেক সময় এই ধরনের অভ্যেস, সেটা পরিবারের মধ্যে এবং শেষ পর্যন্ত চার্চের মধ্যেও আমরা করি। চার্চে আসুনি কেন, অসুস্থ ছিলাম, অর্থ ছিল না, আর কি আমার একটা নিমন্ত্রণ ছিল, অথবা আমার একটা হঠাৎ আর্জেন্ট কাজ পড়ে গেছিল,
আর সময় পাচ্ছিলাম না, এত কাজ, ব্যস্ত। তো যিশু এখানে কিন্তু একটাই আজ্ঞা দিয়েছেন, যে যাও আর পাপ করো না। সেখানে এতগুলো লোকের মাঝে যিশু এক আজ্ঞা দিলেন, যে আজ্ঞাটা সেই মহিলার হৃদয়কে পরিবর্তন করেছিল। আমাদের জীবনে স্বাভাবিকভাবেই আমরা অজুহাতে চলি এবং মিথ্যের ওপর নির্ভরতায় আমাদের জীবনে স্বস্তি পেতে চাই। সেদিনকে যিশু সেই ইহুদি নেতাদের বলেনি যে আর পাপ করো না, কিন্তু বলেছিলেন ওই মহিলাকে যে যাও আর পাপ করো না। তাই ইহুদি নেতারা ফিরে গিয়েছিল তাদের পাপ নিয়েই, আর এই মহিলা যাকে যিশু আদেশ দিয়েছিল তাদের জীবনে সেই নতুন যিশু এক সর্বোচ্চ বিচার এনেছিল, যে তোমাদের মধ্যে যদি কেউ নিষ্পাপ হও, বাইবেলে রোমিও 3:23 বলে যে সকলেই আমরা পাপ করেছি, প্রতিটা মানুষ পৃথিবীতে, আর এটা তার প্রমাণ। তারা অস্বীকার করতে পারেনি যে তারা দোষী, তারা পাপ করেছে। তারা জানত যে তারা পাপবিহীন নয়। সেখানে একজনই পাপবিহীন ছিল, কে? তিনি হচ্ছেন যিশু খ্রিস্ট। 2 করিন্থীয় 5:21 বলে যে যিশু যিনি পবিত্র, তাকে পাপ স্পর্শ করেনি, তারপরও তিনি আমাদের পাপ বহন করেছিলেন। আর সেদিনকে এই মহিলাকে বিচার করার সর্বোচ্চ, যিনি নিষ্পাপ, একমাত্র যিশুই ছিলেন যিনি ন্যায় বিচার করতে পারতেন, কিন্তু সেদিনকে কি বললেন? আমি তোমায় দোষী করি না। দোষী করা একটা আমাদের জীবনের অভ্যেস, এবং এটা আমরা সর্বত্রই করে থাকি। যিশু সেই মুহূর্তে চাইলেই কিন্তু মহিলাকে বিচার দিতে পারতেন। এই নয় শুধু ব্যভিচারটাই মানুষের জীবনে পাপ, যিশু সেদিনকে দাঁড়িয়ে দেখিয়ে দিয়েছিলেন যে এই মহিলাটা শুধু ব্যভিচার বলে এটা পাপ নয়। পাপ প্রতিটা মানুষের মধ্যে রয়েছে, আর তাই সেদিন যিশু তাকে দয়া করেছিলেন, মহিলাকে ক্ষমা করেছিলেন এবং তার অনুগ্রহ দিয়েছিলেন। সেদিনকে সেই ইহুদি জাতির নেতারা কিন্তু তারা পারতেন যে যিশু সত্যি আমরা নিষ্পাপ নই, আমাদের ভেতরে পাপ আছে, আমরা ভুল করেছি, তারা করেননি, তারা ঘুরে গেছেন, ঘুরে চলে গেছেন। কিন্তু যিশু সামনে সেই যেই লজ্জার নিয়ে মহিলাটা বসেছিলেন, তিনি একমাত্র সেই জায়গা প্রস্থান করেননি। তাই যিশু সেই মহিলাটার দিকে তাকিয়েছিলেন, আর এই মহিলা জানতেন তিনি কতটা খারাপ, তার জীবনে তিনি খারাপ করেছেন, কিন্তু তারপরও তিনি সেই লজ্জা নিয়ে সমাজে পরিত্যক্তা, তাকে কেউ ভালোবাসে না, তাকে সবাই তাদের আনন্দের জন্য ব্যবহার করে, কিন্তু যিশু তাকে ভালোবেসেছিলেন। যিশু তার বিচার করেননি, সর্বোচ্চ ন্যায়পরায়ণ বিচারকর্তা হয়েও তার মহিলা তার শাস্তি হওয়াই উচিত ছিল, কিন্তু যিশু তাকে শাস্তি দেননি, তাকে দয়া দিয়েছিলেন। আর তাই সেই মহিলা কে তিনি বলেছিলেন
আমি তোমায় দোষী করি না, যিনি বিচারক স্বয়ং ঈশ্বর। যিশু বলেছেন এই পৃথিবীতে আমি পাপীদের বিচার করতে নয় বরং তাদের পাপ মুক্ত করতে এই পৃথিবীতে এসেছি, আর এটা তার প্রকৃত উদাহরণ। আর সেই মুহূর্তে যিশু তাকে বলেছে এক নতুন জীবন দিয়ে, বলল যাও আর পাপ করো না। আর তখন যখন যিশু বললেন তাকে একটা নতুন জীবন দিলেন, যখন যিশু আমাদের জীবনে কথা বলেন আমাদেরকে থামতে হয়, আমাদের জীবনে যে পাপের অভ্যেস আচরণে চলি প্রতিদিন সেইখান থেকে আমাদের ঘুরে দাঁড়াতে হয়, আমাদের প্রতিটা দিন লজ্জার জীবনে আমরা বাস করি, আর সেই লজ্জার জীবনে আমরা লজ্জাটাকে ভাবি লজ্জাহীনতার জীবন, আমরা ভালো আছি, সমাজ আজকে এই 2000 বছর আগের মতো একই জায়গায় পৃথিবীতে দাঁড়িয়ে, যারা লজ্জার কাজ করে তারা ভাবে আমরা ঠিক, আর যারা যিশুর তলায় যিশুর কাছে লজ্জা জীবনকে পাপের জীবনকে মাথা নত করে মুখোমুখি হয় এই মহিলার মতো, যিশু তাদেরকে বলে থামো, অনেক করেছ আর পাপ করো না। আর তাই যিশু চান যারা এই মহিলার মতো আমরা যিশুকে ভালোবেসে মুক্ত হয়েছি পাপের জীবন থেকে, বিশ্বাস দিয়ে যে যিশু আমাদের প্রায়শ্চিত্ত করেছেন পৃথিবীতে এই আমাদের জন্য এসেছিলেন, তাদের জন্য প্রাণ দিয়েছিলেন, আমাদের প্রয়োজন এই মহিলার মতো সম্পূর্ণ নত হয়ে স্বীকার করে যখন উঠে যায় এসছি যে যিশু আমরা পাপী, যিশু বলেছেন যাও আর পাপ করো না। সমস্যাটা এই জায়গায়, কারণ যিশু বলেছেন যে যাও পাপ করো না, দাঁড়ান আজকে থামুন 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 থামুন, আপনি এবং আমি যিশুর মধ্য দিয়ে আহ্বায়িত হয়েছি এই নতুন জীবনে চলার জন্য, তার বাধ্যতায় তার অনুগ্রহে তার দিশায় চলার জন্য, তার আত্মায় তার মনোভাবে তার হৃদয়ে তার আচরণে তার ভালোবাসায় তার স্থিতিশীলতায়, এই পৃথিবীর জন্য না বরং ঈশ্বরের স্বর্গরাজ্য তার ভালোবাসার জন্য। ওই মহিলাটি সেদিনকে যিশু এক নতুন জীবন দেয়নি, এই সমাজের এতগুলো লোকের মাঝে যারা ভেবেছিল এই নারী একমাত্র যার লজ্জা হওয়া উচিত ঘৃণ্য, যিশু তাদের সামনে দাঁড়িয়ে পুরো সমাজ ব্যবস্থাকে লজ্জিত করেছিল, তোমরা সকলেই হচ্ছ বিচার আমার ব্যবস্থা, তোমরা সকলে একই দোষে দোষী, পাপ কেউ নিষ্পাপ নও। আর যিশু সেই মহিলাকে লজ্জাহীনতার জীবন থেকে নিয়ে এসেছিল, সে এক নতুন আজ্ঞা পেয়েছিল যেটা মহিলাটা বিশ্বাস করতে পেরেছিল, সে জানতো আর পাপ করো না মানে তার নিজস্ব যে ইনকাম আয় বন্ধ হয়ে যাবে, তার নিজের ইচ্ছে চলার আনন্দ বন্ধ হয়ে যাবে, তার অনেক বন্ধু বান্ধব চলে যাবে, অনেক তার জীবনে অনেক কিছু ঝাঁপ বন্ধ হয়ে যাবে, কিন্তু সেদিন নতুন জীবনে চলার জন্য এক নতুন ভালোবাসা পেয়েছিল। তিনি জানতেন যে যিশু আমার হারিয়ে যাওয়া ব্যবসার, আমার হারিয়ে যাওয়া আয়কে, আমার হারিয়ে যাওয়া পরিবার বন্ধুকে, আমার হারিয়ে যাওয়া আনন্দকে, আমার এই স্বার্থপর জীবনকে তিনি সুস্থতার জীবনে তার আলোর জীবনে ফিরিয়ে আনবেন। আর তাই যিশু তার ভদ্রমহিলা তার আজ্ঞার ওপর তার প্রতিজ্ঞার ওপর নির্ভর করেছিল। আজকে আপনি কতটা ভাবেন সত্যি যিশু মিস্টার ডিপেন্ডেবল, সেই
নির্ভরকারী মহাশয়, যার ওপর এই মহিলার মতো, যার প্রতিজ্ঞা সত্য, যার আজ্ঞা নিষ্ঠ, যা আমাদের জীবনের সকল ভুলকে তিনি নিরাময় করতে পারেন, আমার জীবনটাকে ফিক্স করতে পারেন, সমস্যা মুক্ত করতে পারেন, তিনি এক নতুন জীবন দিতে পারেন, আর সেই জীবন সেই মহিলাটাকে পরিবর্তন করেছিল। আজকে তিনি চান আপনার জীবনকে পরিবর্তন করতে, তিনি চান আপনার জীবনের সেই সমস্যাকে ফিক্স করতে। কিন্তু আমরা কতটা জানি, দুটো ধরনের লোককে আমরা সেদিন দেখতে পাই। এক, সমাজের লোকেরা, আর দুই, সেই নারীর জীবন। আজকে আপনি কোন গোত্রতে আছেন? মানুষের দুটো গোত্র, এক পাপ আর ঈশ্বর। যারা যীশুকে বিশ্বাস করেছে তারা ঈশ্বরের গোত্র, কারণ তারা এই মহিলার মতো পাপী হয়েও স্বীকার করেছে অনুতপ্ত হৃদয়ে, ওই মহিলার মতো লজ্জা লজ্জিত জীবনকে মেনে নিয়েছে, হ্যাঁ আমি লজ্জার কাজ করেছি। আর সমাজের সেই মাথা উঁচু লোকেরা, চারপাশে যারা রয়েছে, তারা যার দিকে আঙুল তুলেছিল, যীশু তাদের নিজের জীবনের দিকে আঙুল দিয়ে দেখতে বলেছে। আমরা কি প্রস্তুত সেই জীবনে? আমরা কি প্রস্তুত যে দেখতে আমাদের হৃদয়কে কোন জীবনে আমরা রয়েছি? আমাদের পুরনো অভ্যেসগুলো কি আর পাপ করোনা বন্ধ হয়েছে? আর তাই আমরা যদি পড়ি এক তিমুতি চার অধ্যায়ের সাথে, সেখানে বলে যে আমাদের জীবনকে সেই একাধারে ঈশ্বরের শৃঙ্খলা তৈরি করার জন্য আহ্বায়িত করা হয়েছিল। যীশু ইচ্ছা করেন এক জীবন, যে জীবন পবিত্র, যে আচরণ হবে তার মতো, যে অভ্যেস হবে তার মতো। আজকে সেই ভদ্রমহিলা কখনো চাননি যে আমি আমার ব্যভিচার ছেড়ে, আমার আয় ছেড়ে আমি একটা ভালো পথে যাব, ভালো আচরণ করব, কখনো তিনি চাননি। আর চাইলেও তিনি ব্যর্থ ছিলেন। কিন্তু যীশু তার ব্যর্থতার মাঝে এক অকৃত্রিম ভালোবাসা, আর তাই যীশু তাকে বলেছিলেন যাও। তার জীবন যেদিন হাওয়ায় চলছিল অন্যায় ব্যভিচার, তার দিক থেকে ফিরিয়েছেন, পুরো ঘুরে গেছেন, এবং ঘুরে তিনি বলেছেন আর পাপ করো না। আর এই জীবনটাই হচ্ছে সেই জীবন, এই জীবনটাই হচ্ছে সেই জীবন, এই দিকে হাঁটবো আমরা আর এই দিকে হাঁটবো না। আর তাই যখন উল্টো দিকে এই মহিলা হেঁটেছিল, তার জীবনে অনেক কিছু পরিবর্তন হয়েছিল। বাইবেল আমাদের শিক্ষা দেয় যাতে যীশুকে বিশ্বাস করি, যেটা আমাদের দ্বারা করা অসম্ভব। ফিলিপীয় 4:13 সাধু পৌল বলেছেন, ঈশ্বর যীশুর মধ্য দিয়ে আমরা সকল অবস্থাতেই বলবান। যীশু বলেছেন মতলিখিত 19:26, যা মানুষের দ্বারা অসম্ভব ঈশ্বরের দ্বারা সকলই সম্ভব। আজকে আপনার জীবনে পাপ রাজত্ব করছে কিনা? এখানের মধ্যে দিয়ে যীশু তার শুধু একটা আজ্ঞা দেননি, দ্বিতীয় জিনিস দিয়েছেন, তার প্রতিজ্ঞা দিয়েছেন যে পাপ করো না, পাপ আর আমাদের ওপর নির্ভর নিয়ন্ত্রণ করবে না, পাপের জীবন আমাদেরকে নিয়ন্ত্রণ করবে না, করবে যীশু। দ্বিতীয় এই পি প্রতিজ্ঞা দিয়েছেন যে তিনি আমাদের সেই উত্তম মেষ পালক, যিনি আমাদের শরীর স্বাস্থ্য, আমাদের আয় আর্থিক অবস্থা, পরিবার কাজ কর্ম, আমাদের হৃদয়, আমাদের সব কিছুর তিনি যত্ন নেন। হ্যালেলুইয়া! আজকে আমরা তার পবিত্র সন্তান হয়েছি। তাই সাধু পৌল বলেছেন রোমিও 8:15, আজকে আমরা যে আত্মা পেয়েছি তা ভীরুতার আত্মা নয়, দাসত্বের আত্মা নয়, আমরা পেয়েছি তার
সমস্ত ভালোবাসার মধ্য দিয়ে সেই তার গ্রহণযোগ্যতা সন্তান হিসেবে তার আত্মা পেয়েছি, সেই জন্য আমরা বলতে পারি আব্বা পিতা। সেই মহিলাটা জীবনে অনেক কিছু পরিবর্তন দরকার ছিল, আর যিশু সেটা করেছেন তার সবকিছু তার ভালোবাসা দিয়ে। সেই মহিলাটার জীবনে সমাজ পরিত্যক্ত, সমাজের চোখে তিনি বর্জিত, কিন্তু যিশুর চোখে তিনি মহামূল্যবান। যিশুর ভালোবাসা তার জীবনকে পরিবর্তন করেছিল, যিশুর দয়া তাকে সত্যের পথে এনেছিল, যিশুর সমস্ত ক্ষমাশীলতা তার জীবনের সমস্ত এক নতুন প্রত্যাশা এনেছিল। আর তাই আমাদের এক তিমুতেও 4:8 বলে যে আমাদের এই দেহটাকে শুধু শৃঙ্খলায় করতে হয় না, বরং আমাদের জীবনের প্রতি ক্ষেত্রে ঈশ্বরের গৌরবের জন্য জীবনটাকে সেই আর পাপ করুণার পথে চলতে হয়। আর তাই যিশু শুধু একটা আজ্ঞা দেননি, এক নম্বর যিশু শুধু একটা প্রতিজ্ঞা দেননি ওই মহিলাকে আর পাপ করো না বলে, 3 নম্বর যিশু তাকে এক নতুন ভবিষ্যৎ দিয়েছিলেন। আজকে যিশুর মধ্যে দিয়ে যারা আমরা দাঁড়িয়েছি সেই ভবিষ্যৎ হচ্ছে যারা যিশুকে বিশ্বাস করব তারা আর কোনোদিন মৃত হব না, অনন্ত জীবন পাব। রোমিও 8:31 কি বলেছেন জানেন? সাধু পৌল বলেছেন যে পৃথিবীতে এমন কেউ আছে যে আমাদের বিরুদ্ধে দাঁড়াতে পারে? কে ঈশ্বর যদি আমার সাথে থাকে কে আমার বিরুদ্ধে দাঁড়াতে পারে? কে? আর সেই সেই যিশু যখন সেই মহিলার সাথে ছিল, চারপাশের সমাজ ব্যবস্থা সারা পৃথিবী তার থেকে এই মহিলাকে ছেড়ে পালিয়ে গেছিল। আজকে আপনি যদি জীবনে এরকম হয় আসুন যিশুর কাছে, পাপের জীবনে না, যিশু বলে পাপ করো না। আপনি যদি আজকে অনুতপ্ত হৃদয়ে তার সামনে দাঁড়ান, তার মধ্য দিয়ে সেই আশীর্বাদে দাঁড়ান, যিশু তাহলে আপনাকে সেই ভালোবাসায় নিয়ে যান, সেই আনন্দের জীবনে নিয়ে আসবে, সেই অনুতপ্ত জীবন থেকে লজ্জার জীবন থেকে লজ্জাহীন জীবনে নিয়ে আসবে। তিনি আপনার জীবনে যত বড় সমস্যাও ফিক্স করতে পারেন, নিশ্চিত থাকুন। আর তাই যিশু ওই সমাজ ব্যবস্থার পাপীদের মধ্যে, মহিলা শুধু পাপী ছিল না, সবাই পাপী ছিল, কিন্তু যিশু সেই মহিলার জীবনে এক নতুন দিন এনেছেন। পুরো সমাজ দাঁড়িয়ে দেখেছে, যে সমাজ তাদের দৃষ্টিতে বর্জিত পরিত্যক্ত নারী, যিশু তাকে অমূল্য জীবন দিয়েছেন তার ভালোবাসা দিয়ে, তার দয়া দিয়ে, তার ক্ষমা দিয়ে। আর যারা তাদের ধর্মীয় জ্ঞান, তাদের ধর্মীয় বিচার নিয়ে অহংকারে ডুবেছিলেন, তাদের যিশু বরং ফিরিয়েছেন লজ্জিত করে। সেই মহিলা সেদিনকে যখন উঠে দাঁড়িয়ে হেঁটেছিল, এক নতুন জীবনের পথে হেঁটেছিল, তার জীবনে লজ্জার ভয় ছিল না, ছিল লজ্জাহীনতার এক প্রকট স্বাধীনতা, সত্যের স্বাধীনতা হেঁটেছিল। সে সমাজে মাথা নিচু করে নয়, কারণ স্বয়ং বিচারকর্তা ঈশ্বর তার জীবনে বিচার দিয়ে দিয়েছে তার দয়ার মধ্য দিয়ে। আজকে কি আপনি জানেন এই সত্যটা? যিশু আপনার মতো পাপীকে, হ্যাঁ আপনি জীবনে যে অবস্থানেই থাকুন, যত উচ্চতায় থাকুন, যে ধর্মেই থাকুন, যে প্রফেশনেই থাকুন, যে শিক্ষার জগতে উচ্চতায় থাকুন, আপনি যিশুর সামনে এই নারীর মতো একজন পাপী। আপনার জীবন যিশুর সামনে সেই নারীর মতো বিচারের জন্য ধার্য হবে। আর পৃথিবীতে যিশু ছাড়া আর কেউ নেই যে মানুষের জীবনে পূর্ণ ন্যায়পরায়ণ পাপের বিচার করতে পারে। কিন্তু কেন? কারণ যিশু আপনার আমার পাপের জন্য ক্রুশে দাঁড়িয়ে প্রায়শ্চিত্ত করেছেন। আমাদের বিশ্বাস দ্বারা আমাদেরকে এক নতুন জীবনে এনেছেন। আর সেই ভদ্রমহিলা সেদিনকে এক নতুন অভিজ্ঞতা লাভ করেছিল এবং সে বিশ্বাস করেছিল যিশুকে তার দিশা এসেছিল। আজকে কি আপনি যিশুকে বিশ্বাস করে সেই নতুন দিশা হাঁটতে প্রস্তুত, যেখানে সেই মহিলার জন্য
সামাজিক সমালোচনা ছিল, ভয় ছিল, বিচার ছিল, দোষ ছিল, অভিযোগ ছিল, অনুযোগ ছিল। কিন্তু যিশুর ভালোবাসা তার জীবনকে সমস্ত পরিবর্তন করেছিল, সমস্ত সমাজের মুখকে বন্ধ করে দিয়েছিল। আর তাই আজকে আপনার আমার জীবনে সর্বোচ্চ যে অবস্থায় থাকি না কেন, যিশুর সামনে আমরা থাকব, কারণ তিনি আমাদের জীবনকে পূর্ণ জায়গায় আনতে পারে। সত্য স্বাধীনতা তখনই যখন আমরা যিশুকে শুনি, তার কথা, তার বাধ্যতায় চলি, তাকে ধন্যবাদ দিই। সত্য স্বাধীনতার জীবন সেই নতুনত্ব জীবন দেয় খ্রিস্টের শক্তিতে, খ্রিস্টের আত্মা। আমাদের জীবনে অনেক কিছু শিক্ষণীয়, কারণ আমরা সারা জীবনের অভ্যেসে অনেক কিছু বদ অভ্যাস করে ফেলেছি করতে করতে, যা প্রতিদিন করি খ্রিস্টীয় জীবনেও। খ্রিস্টকে যারা জানি না তারাও তাই করি। তাই জন ওয়েন একটা কথা বলেছিলেন, পাপের প্রতি ইচ্ছার সম্মতি বারবার কাজগুলো, যে ছোট ছোট পাপ যখন আমরা করতে চাই সেগুলো যখন সম্মতি দিই তা একটা স্বভাবে পরিণত হয়, এবং ইচ্ছার ঝোঁককে, যে ঠিক আছে একটু করি না, এই ধরনের ইচ্ছার ঝোঁককে একটা প্রবণতা নিয়ে আসে, আমরা সহজ অনুরোধে কি করি, পাপের প্রতি সম্মতি দেওয়ার জন্য এগিয়ে চলি। আমাদের জীবন ব্যবস্থা এই জায়গায় দাঁড়িয়েছে আজ। হ্যাঁ, আমাদের জীবন বাবা জায়গা এই জায়গায় দাঁড়িয়েছে। আর তাই যিশু আমাদের জন্য অনেক শিক্ষা এনেছে। আপনি আশা করবেন না এই পৃথিবীর সমাজ ব্যবস্থা বা জীবন থেকে লোকে আপনার জন্য ভালো কিছু করতে পারে, মিন্স আপনার জীবনকে, ভুলগুলোকে সহজেই মেনে নিতে পারে। কিন্তু এই পৃথিবী আপনাকে না যা দিতে পারে, পরন্ত পড়ে যাওয়া পৃথিবীতে যিশু তার থেকে বেশি আপনাকে আরো দিতে তৈরি। এই মহিলা যিশুর থেকে বিচার পেয়েছিল, পৃথিবীর থেকে বিচার পেয়েছিল যে তার মৃত্যু হওয়া উচিত। যিশু বলেছে ঠিকই, বাইবেলের 6:23 বলে যে পাপের বেতন মৃত্যু, আর মৃত্যু এই মহিলাটার যোগ্যতাই ছিল বিচারে, ঈশ্বরের বিচারও। কিন্তু যিশু সেদিন তাকে দয়া দিয়েছিল। পৃথিবীর লোকেরা যখন ওই মহিলাকে বিচার দিয়েছিল, তাদের ধর্ম, তাদের সমস্ত বিচার অনুযায়ী, সামাজিক প্রথা অনুযায়ী, কিন্তু যিশু তাকে ভালোবেসেছিল, ক্ষমা করেছিল, আজ্ঞা করেছিল, তার ফিরিয়ে হারিয়ে যাওয়া হৃদয়কে ধরে এনেছিল, হতাশায় পূর্ণ হৃদয়কে এক আশার জীবনে এনেছিল, হারিয়ে যাওয়া পথকে ফিরিয়ে দিয়েছিল তার সমস্ত কিছুর মধ্য দিয়ে। পৃথিবীর কোন ধর্ম, ধর্মীয় কাজ পাপের ক্ষমা করতে পারে না, কারণ যিশু একমাত্র যিনি সেটা করতে পারেন। আমরা যদি পড়ি 4:12 পেরিতের, সেখানে বলে যিশু ছাড়া আর কোনো নাম নেই এই পৃথিবীতে, স্বর্গে, পাতালে, যার মধ্য দিয়ে আমরা পরিত্রাণ লাভ করতে পারি। আর তাই সেই মহিলা এক নতুন জীবনে হেঁটেছিল, যিশু তার পাপ ক্ষমা করে দিয়েছিল। আপনি কি জানেন যিশু আপনার পাপের পূর্ণ ঋণটা শোধ করেছেন? সেদিনকে মহিলার মতো, যে মহিলাকে তিনি এক নতুন জীবন, মৃত্যুর থেকে বাঁচিয়েছিলেন যিশু, আজকে আপনার আমার জন্য যিশু সেই প্রায়শ্চিত্ত করেছেন ক্রুশে, আমাদের মৃত্যুর জীবনকে বাঁচাবার জন্য। কিন্তু আমরা কতটা সত্যি তার উপর তৈরি আছি, কতটা আমরা তাকে সেই ভালোবাসার মধ্য দিয়ে জানতে চাই। আর তাই সেই মহিলাকে সমস্তভাবে যিশু মুক্ত করেছিলেন। তিনটে জিনিস আমরা শিক্ষা নিয়ে যাব। প্রথম নীতি হলো আমাদের আচরণ বদলানোর জন্য, যে অভ্যাস ঘন ঘন আমাদের কি করে,
শক্তিশালী করে, মিথ্যাটাকেই সত্যি বলে আমাদের জীবনে পরিণত করে। সেই পুনরিত অর্জিত আচরণ আমাদের বন্ধ করতে হবে। দুই, আমাদের পাপপূর্ণ অভ্যস্ত কে ভাঙা। যখন আমরা ভাবি যে এটা তো একটা ব্যতিক্রম, আজকে একটু মিথ্যে কথা বলা যেতেই পারে, বিপদে পড়েছি, সেই ব্যতিক্রমগুলোকে বন্ধ করতে হবে। তিন, যে আমার সাফল্যের জন্য যদি কিছু মনে হয় মিথ্যে কথা বলতে, শুধু মিথ্যে কথা না, পাপের যে কোনো কাজ করতে আমি করতে তৈরি, সেটাও বন্ধ করতে হবে। এই তিনটে জিনিস আমাদের জীবনে পরিবর্তন আনতে পারে। জেরি ব্রুকস বলেছেন যে আমরা অনুভব করতে পারি একটা নির্দিষ্ট অভ্যেস করতে করতে যে এটা তো খুব খারাপ নয়, কিন্তু ক্রমাগত যদি সেই অভ্যেসটা চালিয়ে যাই তাহলে সেটা আমাদের প্রলোভনের মধ্যে দুর্বল করে দেয়, আর তাই আমাদের শরীরের উপর আমরা নিয়ন্ত্রণ হারাই, আমাদের অভ্যেস আমাদেরকে নিয়ন্ত্রণ করে, আমাদের সমস্ত ইচ্ছাকে দুর্বল করে দেয়। আর তাই তিনি বলেছেন যে ব্যর্থতা হতাশ হবেন না, ব্যর্থর মধ্যে পড়া আর ব্যর্থতা হয়ে যাওয়া দুটো তফাৎ আছে। আমরা ব্যর্থ হয়ে যাই যখন আমরা হাল ছেড়ে দিই, চেষ্টা বন্ধ করে দিই, আর তাই যতক্ষণ পূর্ণ পাপপূর্ণ অভ্যেস আপনার জীবনে রয়েছে ততক্ষণ আমরা ব্যর্থ হই, আমরা উন্নতি করতে পারি না। আমাদের মন আমাদের আবেগকে বাইরে থেকে আসা জিনিসগুলো রক্ষা করতে পারে না, পাপের মোকাবিলা আমরা করতে পারি না। আমাদের মধ্যে একটা বড় বেশি প্রবণতা আছে, কিসের প্রবণতা বলুন তো? আমাদের প্রবণতা আছে এই যে আমরা অন্যের দিকে দোষ তুলতে বড় অভ্যস্ত, নিজের দিকে নয়। কেন কেন আমরা এটাই আনন্দ তো পাই? সমাজে সেদিনকে ওই মহিলার দিকেই সকলে আঙুল তুলতে, এ খারাপ, এ খারাপ, আমরা জানি খারাপ। আজকে হয়তো আপনার জীবনও এরকম, সবাই আপনার দিকে আঙুল তুলছে, খারাপ 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 খারাপ, এবং আমরাও সেটাই পছন্দ করি, খারাপ 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 খারাপ। কিন্তু কেউ নিজের দিকে তাকায় না। আর যিশু সেদিনকে সেই শিক্ষাটা দিয়েছেন, সবাই যখন মহিলার দিকে চোখ দেখাচ্ছে, আঙুল দেখাচ্ছে, তুলছে, অভিযোগ বিচার, যিশু সত্যের বিচার করেছেন সমস্ত সেই সমাজ ব্যবস্থা, ধর্মীয় ব্যবস্থার মধ্যে দিয়ে তিনি আঙুল তাদের দিকে ফিরিয়ে দিয়েছেন, তোমাদের মধ্যে কেউ যদি নিষ্পাপ হও। আঙুলটা তখন তাদের দিকে যিশু ঘুরিয়েছেন। কেমন অবস্থা হয় বলুন তো? কতটা লজ্জার জীবন! সেদিনকে ঈশ্বরের সামনে, যিশুর সামনে সেই মহিলা নয়, সারা বিশ্ব জানে এই মহিলা লজ্জা জীবন যাপন করছে, কিন্তু সারা বিশ্ব জানে না তারা সবাই একই জীবন যাপন করছে। আর যিশু সেটাই সেদিনকে প্রকাশ করে দিয়েছিল। যিশু বলেছিল যে আর পাপ করো না। আপনি কি জানেন আপনার পাপের পূর্ণ বিচারটা যিশু ক্রুশে বহন করেছে? আপনি কি জানেন যে যিশু আজ্ঞা দিয়েছিলেন যে আর পাপ করো না? আপনি হয়তো ভাবতে পারেন যে সত্যি আমি কি পাপী একজন ওই মহিলাটার মতো? আমি হয়তো ঠিক। আপনি কি জানেন সেদিনকে সেই ধর্মীয় লোকগুলো, নেতাগুলো, তার সমাজগুলো ভেবেছিল ওই মহিলাটাকে আমরা লজ্জিত করব, আজকে একে দেখিয়ে দেব। তারা নিজেদেরকে পবিত্র ভাবত, ভালো ভাবত। আপনার জীবন আজকে কি ভাবেন আপনি? আপনাকে কিন্তু যিশু সম্পূর্ণ বিপরীত শিক্ষা দিয়েছিল। যিশু তাদের শিক্ষা দিয়েছিল যে আসলে
সকলেই একই দোষে দুষ্ট, সকলেই পাপী আমরা। আর তাই সেদিনকে সেই মহিলার লজ্জা শুধু নয়, আমাদের সমাজ ব্যবস্থার লজ্জাকে, ধর্মীয় নেতাদের, সমাজের ছোট বড় সকলের জীবনটাকে যিশু নগ্ন করে দিয়েছিল, লজ্জিত করে দিয়েছিল। লজ্জা তাদের মুখ লুকোবার জায়গা ছিল না, তারা সবাই বেরিয়ে গেছিল যিশুর সামনে থেকে। আর তাই যিশু সেদিনকে এই মহিলার লজ্জা জীবন থেকে লজ্জাহীন জীবনে নিয়ে এসেছিলেন। আর যে লোকগুলো লজ্জাহীন ভাবে চলত তাদের লজ্জার জীবনে, অনুতপ্ত হওয়ার জীবনে তিনি তাকানোর শিক্ষা দিয়েছিলেন। আজকে কি আপনি যিশুর জীবনে আছেন? আজকে কি আপনার জীবনে সত্যি ওই মহিলার মতো লজ্জা? মনে রাখবেন, ওই মহিলাকে যিশু এক তার ভালোবাসা দিয়ে নতুন স্বাধীনতা দিয়েছিল, ভয়ের লজ্জা থেকে মুক্ত করেছিল। আজকে আপনি যিশুকে গ্রহণ করার পর যিশুর মধ্য দিয়ে চলার জন্য আপনার বদ অভ্যাসগুলো পাপের বদলেছে, আপনার চরিত্র বদলেছে। আপনি বলতে পারেন, হ্যাঁ 50%, 80%, 99%, 99.05%, যিশু চান 100%। হ্যাঁ, যিশু চান আপনার কাছ থেকে পরিপূর্ণ 100%। আর তাই আজকে আপনার জীবনে সেই যিশু মহিলার মতো প্রশ্ন রাখে, আপনি কি আজকে লজ্জিত জীবনে চলছেন? আপনার সমাজ, ধর্মীয় ব্যবস্থা, সংস্কৃতি কি আপনাকে ঘৃণা করে, বিচার করে? সবাই কি আপনার সমালোচনা করে কারণ তাদের চোখে আপনি ভালো নন? আপনার হৃদয় কি আজকে ভেঙে গেছে? মনে রাখবেন, যিশু আপনার সাথে আছেন, যিশু আপনাকে ভালোবাসেন, যিশু আপনার বিচার ধার্য করেছেন তার ক্রুশের মধ্য দিয়ে। কোনো আর তোমার দোষ আমি ধরি না, তোমার দোষ ধরি না, সেই মহিলার মতো বলেন, যাও আর পাপ করো না। তাই যিশু আপনাকে যত্ন নিতে প্রস্তুত, যিশু আপনাকে আশীর্বাদ দিতে প্রস্তুত, যিশুর আপনার সাথে সেই মহিলার মতো সমস্ত সমাজের মাঝে পাশে দাঁড়িয়ে লড়াই করতে প্রস্তুত। কিন্তু তার আজ্ঞা, তার প্রতিজ্ঞা, তার ভবিষ্যৎ একটাই বলে, আর পাপ করো না। যদি আজকে সমাজ আপনাকে পরিত্যক্ত করে, যদি বন্ধু বান্ধবরা আপনার ছেড়ে যায়, যদি পরিবার ত্যাগ করে, মনে রাখবেন যিশু কোনোদিন আপনাকে ত্যাগ করবে না, এটা তার জীবনের প্রতিজ্ঞা। আর আজকে আপনি নিশ্চিত হতে পারেন যিশু আপনার জীবনে সেরা সম্পদ, জীবনে থাকেন, লজ্জার জীবনে থাকেন, ওই মহিলার মতো অথবা ওই ইহুদি নেতার মতো সমাজ ব্যবস্থার মতো ভাবেন, আমি লজ্জিত নই, আমি খারাপ নই, আমি ভালো। হতে পারে আপনার প্রফেশন অনেক ভালো, আপনি কোনো বড় খেলোয়াড়, বড় অ্যাক্ট্রেস, অ্যাক্টর, হতে পারে আপনি বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, রিসার্চার, আপনি ঈশ্বরের বিচারের সামনে একজন মহাপাপী, বাইবেল এটাই বলে। আর সেদিনকে যিশু সমাজকে এক নতুন দিশার দিকে প্রসারিত করেছিল। যদি বিচার অন্যের করতে চাও, তাহলে নিজের বিচারটাকে যিশুর সামনে স্থির করো, নিজের লজ্জাটাকে আগে দেখো। অন্যের জীবনকে লজ্জিত নয় করার জন্য তোমার জীবন, বরং তোমার লজ্জার জীবনকে যিশুর কাছে সমর্পণ করে, হালেলুইয়া, নতুন জীবন, নতুন দিশা পাওয়ার জন্য। আর আজকে যদি আপনাকে সবাই পরিত্যক্ত করে, ওই মহিলার মতো সমাজ, পরিবার, ভালোবাসা, লজ্জিত হবেন না, যিশুর কথা শুনুন, তার সামনে দাঁড়ান, আপনার সমস্ত লজ্জা তাকে দিন, সে একটাই বলে, আর পাপ করো না। আমি জানি আমাদের পুরনো অভ্যেস বদলানো খুব মুশকিল, কিন্তু যিশু আমাদেরকে
সমস্ত হবে তার ভালোবাসার জীবনে, এক স্বাধীনতার জীবনে নিয়ে আসেন, যেখানে লজ্জায় আমরা ভয়ে চলি না, আমরা চলি প্রকৃত সত্যে যিশুর ভালোবাসার স্বাধীনতায়। তাই ওই মহিলা সেদিন যখন ফিরে গেছিল, সে কোনো লজ্জার মধ্যে দিয়ে ফিরে যায়নি, বরং তিনি সেই নতুন আশা নিয়ে গিয়েছিল যে সকলে যদি আমায় দোষীও করে, আমার স্বয়ং ঈশ্বর আমাকে ক্ষমা করেছেন। কতটা আনন্দ ভাবুন তো, কতটা তার মধ্যে সেই ব্যাকুলতা, সে কোনোদিন ভাবেনি যে তার এই জীবনে এই লজ্জাহীনতা যাবে। আজকে আপনার জীবনেও যদি এরকম কিছু থাকে, আপনি নিশ্চিত থাকবেন যিশু আপনাকে সেই লজ্জার থেকে বাঁচাতে প্রস্তুত। যদি আপনি আজকে লজ্জিত থাকেন, হৃদয় ভাঙা থাকে, হতাশায় থাকেন, যিশু সেটাকে ফিক্স করতে পারে, সম্পূর্ণ ঠিক করতে পারে। আপনি আপনার লজ্জাকে, আপনার সমস্ত পাপের ঋণকে যিশুর তলায় আনুন, তিনি আপনাকে এক নতুন জীবন দেবেন। সেই মহিলার জীবনে লজ্জা যে রাজত্ব করত, সেখান থেকে তাকে সরিয়ে যিশুর ভালোবাসার রাজত্ব শুরু হয়েছিল। তার নতুন জীবনে এক নতুন আচরণ দিয়েছিল, যা অভ্যেস করতে, যে যাও তুমি আর পাপ করো না। আমি এক বিখ্যাত লেখকের ঘটনা পড়ছিলাম, বিখ্যাত লেখক ডোনাল্ড মিলার, তিনি লিখেছেন তার এক বইয়ে ফর গড নোজ হোয়াট। সেখানে তিনি লিখেছেন যে আমার জীবনে তামাকু সেবন করা জীবনও এক বড় বদ অভ্যেস ছিল। আমি জানতাম যে আমার জীবনে অনেক কিছুই খারাপ করতে পারে, ক্যান্সার হতে পারে, কারণ সেখানে বিজ্ঞাপনে বলে যে এটা তামাক সেবন খুব খারাপ। তারপরেও আমি খেতাম। আমি জানতাম আমার পরিবারে বাচ্চারা আমার সামনে না আসতে পারে, আমি জানতাম অনেকে আমাকে খারাপ ভাবতে পারে, কিন্তু আমার অভ্যেস আমি ছাড়তে পারিনি। দিনের পর দিন উনি লড়াই করেছেন, চেষ্টা করেছেন অভ্যেস ছাড়ার, কিন্তু তার সেই অভ্যেস তিনি ছাড়তে পারেননি। কিন্তু তিনি একদিন রেডিও যে শুনতেন, সেই রেডিওতে একটা প্রোগ্রাম শুনছিলেন, সেখানে একটা তামাকের বাকনে বিজ্ঞাপনে একজন বললেন, সেখানে তিনি শুনলেন যে সেখানে বললেন যে সেখানে বলছে যে এক ভদ্রলোক বয়স্ক বলছেন যে তামাক সেবনে তার কি হয়েছে এবং এটা সত্যি ঘটনা। সেই ঘটনাটা কি ছিল? সেখানে বলছে যে যে মুহূর্তে তামাক সেবন উনি করেছিলেন, দিনের পর দিন এই বয়স্ক ভদ্রলোক, সেই তার আস্তে আস্তে এই চোয়ালের তলাটা ক্ষয়ে গেছিল এবং এইখানে জীবনের অংশ পুরো ক্ষয়ে শেষ হয়ে গেছিল। তাই ডোনাল্ড মিলার বলছেন, আমার জীবনে অনেক কিছু আমি ছবি দেখেছি, বিজ্ঞাপন দেখেছি, সতর্কবাণী শুনেছি, আমাকে পরিবর্তন করেন, কিন্তু যখন আমি একটা জীবন্ত লোককে দেখলাম তার জীবদ্দশায় কি হয়েছে, আমার জীবনে বিশাল পরিবর্তন এনেছে। তাই আমি সেদিনকে থেকে তামাক সেবন আর জীবনে করিনি। আজকে আমরা যারা যিশুকে বিশ্বাস করেছি, যিশু ওই মহিলার মতো চান, আর পাপ করো না, আর করো না। আমরা সমাজের ভয়ে লজ্জার জীবনে ওই মহিলার মতো চলার চেষ্টা করি, কিন্তু সেটা প্রকৃত লজ্জা নয়, সেটা প্রকৃত ভয় নয়। ভয় যখন যিশুর সামনে আমাদের বিচারে দাঁড়াতে হবে, আমাদের লুকোনো পাপগুলো আমাদের জীবনের যিশু পরিষ্কার দেখতে পান, যা আমাদের সমাজ দেখতে পায় না, যা আমাদের পরিবার বন্ধুরা দেখতে পায় না। আর তাই সেই মহিলাটাকে সমাজ দোষারোপ করেছিল, কিন্তু যিশু তাকে দোষারোপ করতে পারতেন, তিনি একমাত্র নিষ্পাপ ছিলেন সকলের মাঝে, তিনি তাকে বলেছেন ক্ষমা চাও, কিন্তু ওই বদ অভ্যেসগুলো ছেড়ে দিও, পাপের অভ্যেসে চলো না। আর আজকে আমরা জানি এই ডন মিলারের বদ অভ্যেস ছাড়া কতটা কঠিন। তাই আপনি যদি যিশুকে আজকে গ্রহণ করে থাকেন, আপনার অভ্যেস এবং চরিত্র দুটোই যিশু চান বদলাতে, আর তা না হলে ওই ইহুদি জাতির লোকেদের মতো সর্বদাই আমরা সেই আমাদের
যিশুকে ছেড়ে অন্যদিকে হাঁটার চেষ্টা করব, তার কারণ কি জানেন? অহংকার, অস্বীকার। আপনি আপনার আইডেন্টিটিকে অস্বীকার করছেন। তাই আমার বিশ্বাস, যিশু আজকে যে নতুন শিক্ষা আমাদের দিলেন যে যাও আর পাপ করো না, সেই পাপ থেকে যাতে আমরা বেরোতে পারি, সেই পাপের জীবন থেকে এই মহিলার মতো যাতে আমরা বেরোতে পারি, আমাদের যে অভ্যেসগুলো আছে যিশুর নামে চলতে গিয়ে, সেই অভ্যেস থেকে আমরা যাতে প্রকৃতভাবে যিশুর নামে চলতে পারি। আর তাই আজকে যদি আপনি ওই মহিলার মতো হন আর ইহুদি জাতির ধর্মীয় সমাজের লোকেদের মতো হন, যে অবস্থায় থাকুন, আপনার জীবন যিশুর সামনে বিচারের জন্য ধার্য। আর তাই আপনি যদি জানেন যে এটা লজ্জার, যিশুর সামনে আসুন, আপনার যিশু সমস্ত লজ্জা মুছে দেবে। আর আপনি যদি বলেন না আপনি আমি লজ্জিত নই, তারপরেও যিশুর কাছে আসুন, সেই লোকগুলোর মতো, সমাজের ধর্মগুরুর মতো, নাহলে বিচারের দিনে যিশুর সামনে সকলের মাঝে লজ্জিত হতে হবে। তাই মহিলা সেদিন এত লজ্জার মাঝেও নতুন জীবন পেয়ে হেঁটেছিল, সেটা লজ্জার ভয়ের জীবন না, খ্রিস্টের ভালোবাসার জীবন। আসুন সেই জীবনে আমরা হাঁটব আর পাপ করব। আমিন। জয় যিশু। ধন্যবাদ।